Hi friends, Foodie Lata তেই আপনাকে স্বাগত। আমি আবার একটা ব্লগ এসেছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সারপ্রাইজ আমার দুই তিনটে মেয়ে, আমার বৈশু আর নেহা আর রাধু, এরা তিনজনে মিলে আমাকে এই কেকটা উপহার দিয়েছে। তো আমি এখন কাটবো, আপনারা দেখতে থাকুন। তো এটা আপনাদের জন্য, তো আমি একটু খাচ্ছি। খুব দারুণ খেতে আমার মেয়েরা আমার জন্য করেছে। আমি মেয়েদেরকে বলছি খুব ভালো বিশেষ করছি, ওরা যেন খুব ভালো থাকে আর সারা জীবন যেন আমি আশীর্বাদ করছি, ওরা যেন আরো আরো বেশি বেশি কিছু করতে পারে। তো কেকটা খেতে থাকি, তারপরে আবার আসছি নেক্সট ভিডিওতে। দেখুন, এই যে মাংস এনেছি, পাঁঠার মাংস রেয়াজি, দেখে এটা চর্বি, রেয়াজি মাংস নেহা খাবে। চর্বি শাক এনেছি, দেখুন এই যে একটা মোচা এনেছি, এই যে মোচা, মোচা একটা এনেছি। মোচা আমি রান্না বান্না করতে থাকি, তখন দেখাবো আপনাদের। এই যে মাংসটা দেখুন কষিয়েছি, এবার প্রেশার কুকারে দিচ্ছি। এই যে প্রেশার কুকারে দিচ্ছি, দেখুন আমি রান্না করে যে করেছি মাংস, পাঁঠার মাংস, আর এটা করেছি চাটনি, এটা করেছি শাক। তো চলুন আমি শাক খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। এটা হচ্ছে মাদার স্ট্রেট প্রেশার, আমার মেয়েরা আমাকে করে খাইয়েছে। তো এবার এখানে আমি সবাই আগে পাকে দিই, আমি আগে নিয়ে নিয়েছি। তো এখন দিচ্ছি নেহাকে। তো এটা আপনাদের জন্য। তো আমি লাঞ্চটা করে নিই, তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। হাই ফ্রেন্ডস, আমি মার ব্লগে চলে এসেছি, কারণ কি আজকে হচ্ছে মাদার্স ডে। তো দিদিয়ার তরফ থেকে একটা গিফট এসেছে মার জন্য, সেটা হচ্ছে এইটা। বাট এটা কি সেটা মাই খুলে তোমাদেরকে দেখাবে, কারণ মার জন্য এটা সারপ্রাইজ। আমি অলরেডি দেখে নিয়েছি, বিকজ অবভিয়াসলি এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, মানে ওরা ফ্লিপকার্ট থেকে যে দিদি যে জিনিসটা অর্ডার করেছিল সেটা ওরা খুলে আমাদের আমার সামনে চেক করে ওরা দিল। তাই জন্য এটা অলরেডি ওপেন, বাট আমি মাকে এখন এটা দেবো। এটা হচ্ছে দিদির তরফ থেকে। সো দেখি মার কিরকম লাগে সারপ্রাইজটা, অ্যান্ড চলো তোমাদেরকে নিয়ে যাই। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই দেখুন আমি ব্যাঙ্গো স্মুদি খাচ্ছি। মাংস হয়েছিল, ছাট পাজা হয়েছিল, অনেক কিছু চাটনি হয়েছিল, আর এখন বলা কি খাবো কি খাবো। তো আমি এই ম্যাঙ্গো স্মুদিটা নেহা আমাকে করে খাইয়েছে। মা, তোমার জন্য একটা সারপ্রাইজও আছে। কি? হ্যাঁ, চোখ বন্ধ করো, দেখুন ফ্রেন্ড, দেখেছেন তো, চোখ বন্ধ করতে হবে, চোখ খোলো। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। বাট এটা আমার তরফ থেকে না, কারণ আমি যেরকম বলেছিলাম আমি তোমাকে লাঞ্চ বা ডিনার ডেটে নিয়ে যাবো অ্যাজ আ মাদার ডে গিফট, সেটা হচ্ছে দিদিয়ার তরফ থেকে। হ্যাঁ, ও হেডফোন। দেখুন ফ্রেন্ডস, আমি তো কানে হেডফোন দিয়ে গান শুনি, তারপরে দিয়ে ফোন করি, কথা বলি, তার জন্য আমার বড় মেয়ে এটা পাঠিয়েছে। বড় মেয়ের সাথে বড় মেয়ের এক বান্ধবী থাকে র্যাডো, ও আমাকে মা ডাকে, ও আমার মেয়ে, তো ওরা দুজনে মিলে এটা দিয়েছে। তো তোমার গিফটটা কেমন লেগেছে? আমার গিফটটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ বৈশু, থ্যাংক ইউ র্যাডো, আর থ্যাংক ইউ নেহা, এরা তিনটে আমার মেয়ে, তিনজনে খুব মানে ভালোবাসে আমাকে, আর এইগুলো আমাকে দেওয়ার জন্য, হ্যাঁ আমি তার জন্য খুবই খুশি। আর এইগুলো দিতে লাগতো না, আমি মা, আমি সবাইকে আশীর্বাদ করি, সবাই ভালো থাকুন। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা।